বাংলাদেশের রাজনীতির গণতন্ত্রকে হত্যাকারী, তারেক জিয়া বাংলাদেশের মানুষের ভোট হত্যাকারী, তারেক জিয়া বাংলাদেশের মানবাধিকার হত্যাকারী, তারেক জিয়া বাংলাদেশের সুশাসনের হত্যাকারী। এই তারেক জিয়ার দীর্ঘ সময়ের শাসন আমরা দেখেছি। তারেক জিয়া বিএনপি জামাতের সময় হাওয়া ভবন করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আজকে লন্ডনে বসে আয়েশি জীবন যাপন করছে। আর অথচ ওই জায়গায় বসে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার সুবিধা নিয়ে এদেশের জামাত বিএনপি বিভ্রান্ত হওয়া কিন্তু মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, বোমা তুলে দিচ্ছে, গান পাউডার তুলে দিচ্ছে। তারা গান পাউডার তুলে নিয়ে কি করছে? ট্রেনে আগুন দিচ্ছে। একজন মা ভোরবেলা তার সন্তানকে বুকে তুলে নিয়ে ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় তাকে গান পাউডার মেরে হত্যা করা হচ্ছে। এটা কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে? যে দলের মধ্যে ন্যূনতম গণতন্ত্র আছে, যে দলের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে, সেই দলের মানুষ কি মানুষ হত্যা করতে পারে? আজকে ওই জামাত বিএনপির কাছে জিজ্ঞাসা, ওই বদ্র মহিলা আর ওই পাঁচ বছরের শিশুর কি অন্যায়? আমি জানি না। ওইখানে চারজন মানুষ মারা গিয়েছে, ট্রেন লাইন উপড়ে ফেলছেন, বাসে আগুন দিচ্ছেন, পুলিশকে মিডিয়ে হত্যা করছেন, কোন গণতন্ত্র রক্ষা করছেন? মানুষ হত্যা করে কি গণতন্ত্র রক্ষা করা? ওই মেয়েটি বা ওই যারা হত্যা হচ্ছে তারা আওয়ামী লীগ করে না বিএনপি করে না জামাত করে আমি জানি না, তবে তারা কিন্তু সাধারণ মানুষ। তারেক জিয়াদের কাছে সাধারণ মানুষের জীবন এর কোনো মূল্য নেই। তাদের কাছে মূল্য একটাই, তাদের যে কোনো প্রক্রিয়ায় এদেশের মানুষের কে লাশ বানিয়ে হলেও সেই লাশের পর তাদের ক্ষমতায় যেতে। এটা কি রাজনীতি হতে পারে? যদি রাজনীতি না হতে পারে তাহলে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আর এই ঐক্যবদ্ধতায় আমরা আগামী দিনে যে 2041 সালে যে উন্নত বাংলাদেশের কথা, যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে জননেত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনার সেই বাংলাদেশের বিনির্মাণের প্রশ্নে যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আমরা তার পাশে থাকার শপথ নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। কি যাব না আমাদের